আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্য অবান্তর উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নিজেরা দেউলিয়া হয়ে অন্যদের নিয়ে প্রশ্ন তোলা মানায় না। তিনি দাবি করেন, বিএনপি আসলে আন্দোলনের মতো নির্বাচনকেও ভয় পায়, এজন্য আন্দোলন ও নির্বাচন উভয়কেই বর্জন করছে তারা। খুলনা সড়ক জোনের অধীনে নবনির্মিত দুটি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খুলনা যশোর মহাসড়কের দুরবস্থা দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন মন্ত্রী। সমালোচনা করেন বিএনপি মহাসচিবের বক্তব্যের, বলেন বিএনপি বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয়, আবার তারাই আওয়ামী লীগকে দেউলিয়া বলছে। আওয়ামী লীগ নাকি দেউলিয়া হয়ে গেছে, এটা তাদের সর্বশেষ অদ্ভুত আবিষ্কার। তাদের কথা এখন জনগণের কাছে বিনোদনের উৎস। যারা নিজেরা দেউলিয়া হয়ে এখন সর্বহারাতে রূপ নিতে যাচ্ছে, তারা অন্যদের নিয়ে কথা বলেন। ওবায়দুল কাদের দাবি করেন, জনগণের প্রতি আস্থা নেই বলেই নির্বাচনে অংশ নিতে ভয় পায় বিএনপি। যারা জনগণের পাশে যেতে ভয় পায় তারাই দেউলিয়া। যারা গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে ভয় পায়, আন্দোলনে ভয় পায়, তারাই তো দেউলি। সাম্প্রদায়িক শক্তি যেন মাথা চাড়া দিতে না পারে সে বিষয়ে দলের নেতাকর্মীদের নির্দেশনা দেন সরকারের এই মন্ত্রী। নাজিব বেক, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।